রাধাকে মেয়েকে লোকজন বলছে চোরের মেয়ে, এটা কোনো প্রমাণ আছে ওর মেয়ের পাশে? কিন্তু আমার পাশে প্রমাণ আছে কি ফরহাদকে মেয়ে 2 লাখ টাকা শ্যাম্পেন বোতল খুলে, ফরহাদকে মেয়ে প্যারিস লন্ডন যায়, ফরহাদকে মেয়ে বড় বড় পাব ডিস্কো যায়, ফরহাদকে মেয়েরা খুব লাক্সারিয়াস লাইফ আছে, সেটা আমার পাশে প্রমাণ আছে। এই তৃণমূল কংগ্রেস পার্টি তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি নয়, কি করে উনি প্রধানমন্ত্রী হবেন? কিন্তু মুসলমান চাটুকার্তা ওয়ার্কার বলবে, এই দিদি হবে আমাদের প্রধানমন্ত্রী। আরে কি করে হবে সেটা বল না ভাই। যদি একজন মানুষ সঙ্গে দুর্নীতি হয় তাও সরকারকে জবাব দিতে হবে, যদি একজন ছোট বাচ্চার সঙ্গে দুর্নীতি হবে তাও রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে, যদি একটা স্টেটে কিছু ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট হয় তাও চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টারকে জবাব দিতে হয়। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে আজকে তলব করা হয়েছে এবং তিনি হাইকোর্টেও গিয়েছেন। তার অভিষেক ব্যানার্জির যদি ওয়াচম্যানকে তলব করা হবে তারাও হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আনলিমিটেড পয়সা, অনেক টাকা আছে। ওয়াচম্যানকে যদি ইডি ডাকবে, ওর ড্রাইভারকে যদি ইডি ডাকবে, যদি বাড়ির যা মুছে কাকিমা তাদেরকে যদি ইডি ডাকবে, সবাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আর এরা আগে কেন যায় না? যখন ইডি ডাকে তখন হাইকোর্ট কেন যায়? হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, এই ইজলাস যাবে, ওই ইজলাস যাবে, যেতেই পারে। টাকা আছে ভাই, তার জন্যই যেতে যাচ্ছে। কিন্তু বারবার এইভাবে ডাকা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ জোগাড় করতে পারছে না ইডি সিবিআই। ফিরহাদ হাকিমের বাড়িতে আমরা দেখলাম যে সিবিআই হানা দিল, তারপর তিনি বলছেন আমি কি চোর। তার মেয়েকে রাস্তায় দেখা হলে বলছে যে চোরের মেয়ে, তো তাদের সম্মানহানি হচ্ছে। তো আগে আপনার উত্তরটা আমি দিয়ে দিই কি, আপনি বললেন কি ইডি আর সিবিআই প্রমাণ করতে পারছে না, শুধু ইডি আর সিবিআই হানা দিচ্ছে, রেড করছে। 10 বছর নাসির খান বলাৎকারী যা আছে 10 বছর জেল খেটেছে, তারপরে রেমিশন গ্রাউন্ডে বেল পেয়েছে, তারপরে বড় 5-স্টার হোটেলে কোটি কোটি টাকা খরচা করে নিজের বারাত আর ওয়ালিমা করেছে, আর প্রত্যেক মুসলমান ওর বারাতের বিরিয়ানি খেয়েছে। মানুষ বুঝে গেছে, মুসলমান বুঝেছে কি এরা বলাৎকারী, তাও তো গেল বিরিয়ানি খেতে, তাও তো গেল। আপনি বলছেন প্রমাণ করতে পারছে না, এখানে তো একটা মুসলমান ছেলে প্রমাণিত হয়ে গেছে কেউ বলাৎকারী আছে, তাও তো মুসলমান কমিউনিটি ওকে ওর বারাতের বিরিয়ানি খেলো, হয়ে গেছে। দ্বিতীয় আপনি কোয়েশ্চেন করলেন কি ফরহাদ হাকিম মেয়েকে লোকজন বলছে চোরের মেয়ে, এটা কোনো প্রমাণ আছে ওর মেয়ের পাশে? কিন্তু আমার পাশে প্রমাণ আছে কি ফরহাদ হাকিম মেয়ে 2 লাখ টাকা শ্যাম্পেন বোতল খুলে, ফরহাদ হাকিম মেয়ে প্যারিস লন্ডন যায়, ফরহাদ হাকিম মেয়ে বড় বড় পাব ডিস্কো যায়, ফরহাদ হাকিম মেয়েরা খুব লাক্সারিয়াস লাইফ আছে, সেটা আমার পাশে প্রমাণ আছে। তপসিয়া মুসলমান ছেলেরা আর পোর্ট মুসলমান ছেলেরা আমাকে কত নোংরা নোংরা গালাগাল করে, সেটা আমার পাশে প্রমাণ আছে। আর যদি আমি মানুষ বুঝছে কি আমি মিথ্যা কথা বলছি, তাহলে আমার ইনস্টাগ্রামে ইনবক্সে গিয়ে দেখে নিন, মেসেজে গিয়ে দেখে নিন, কমেন্টে গিয়ে দেখে নিন কি পোর্ট এরিয়া আর তপসিয়ার ছেলেরা আমাকে কত ধমকি দিয়েছে, আমাকে কত নোংরা নোংরা গালি দিয়েছে, আমাকে কত অভদ্র ভাষা ইউজ করেছে আমার বিরুদ্ধে। জাভেদ আহমদ খানের একটা পাশের ছেলে, আমি যখন ভূতনাথ মন্দির গিয়েছিলাম আমাকে বললো কি ভূতনাথ মন্দিরের ভিতরে চার্সি আর গঞ্জেড়ি থাকে, তুমি ওখানে কি করতে গিয়েছিল, সেটা আমার পাশে প্রমাণ আছে কি একজন মুসলমান ছেলে যিনি জাভেদ আহমদ খান পাশে কোলে বসে তিনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমাকে আমি ওর ছেলেকে ডেফামেশন নোটিশ পাঠালাম। এবার বলুন তো আমার পাশে তো প্রমাণ আছে, ফরহাদ হাকিম মেয়ের পাশে প্রমাণ আছে কি ওকে চোরের মেয়ে বলা হয়েছে? শুধু হাওয়াবাজি চলবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি, তিনি বলছেন যে একটি বলিউড সং তার একটি লাইন টেনেছেন যে খিচ মেরি ফটো,
মানে সিবিআই আর ইডি শুধু ওই ফটো তোলার জন্য এইসব করছে। আমি দেখলাম 2 অক্টোবর কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবাই ওখানে দিল্লিতে ছিল, আর গান্ধী জয়ন্তী ছিল ওখানে। গান্ধীর সমাধি পাশে আমি দেখলাম যে কল্যাণ ব্যানার্জিকে কী করে ঘুষি মেরে মেরে সব নেতা মন্ত্রী ওকে পিছনে করতো, সেটা আমি দেখেছি। তো তাহলে কি কল্যাণ ব্যানার্জি কি রেসপেক্ট আছে তৃণমূলে সেটা সবাই জানে। কল্যাণ ব্যানার্জির কত মান সম্মান আছে অভিষেক ব্যানার্জির চোখে সেটা সবাই জানে। কল্যাণ ব্যানার্জি কত মান সম্মান দিদির মনে চোখে আছে সেটা সবাই জানে, সবাই জানে। আর এর এর উপরে আমার কোনো কথার লাভ নেই। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তৃণমূলের এক মুখপাত্র, আমি নাম বললে হয়তো আপনি পছন্দ করবেন করেন না, আপনি বলে থাকেন, তিনি বলছেন যে এই যদি হয়েও থাকে দুর্নীতি সেটা আধিকারিক লেভেলে হয়েছে, এর দায়িত্ব দল নেবে না, তৃণমূল কংগ্রেস দল নেবে না, সরকারও নেবে না। দেখুন, অশিক্ষিত মানুষ কিচ্ছুই বলতে পারে, অশিক্ষিত মানুষ কিচ্ছুই বলতে পারে। যেমন এখানে আপনি মুসলমান এরিয়াতে যাবেন, সবাই কি বলবে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন, কি করে হবেন সেটা আপনি জিজ্ঞেস করুন তো। এই তৃণমূল কংগ্রেস পার্টি তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি নয়, কি করে উনি প্রধানমন্ত্রী হবেন? কিন্তু মুসলমান চাটুকার্তা ওয়ার্কার বলবে, আই দিদি হবে আমাদের প্রধানমন্ত্রী। আরে কি করে হবে সেটা বল না ভাই। দিদি বলছেন আমি এনআরসি সিএ হতে দেব না, ঠিক আছে, আপনি যাবেন, আপনি রাজাবাজার চলে যান, কলাবাগান চলে যান, আপনি তপসিয়া চলে যান, হ্যাঁ দিদিমণি বলেছেন এনআরসি সিএ হবে না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আর ওই যা রাজাবাজার কলাবাগান তপসিয়ার যা মুসলমান ছেলেরা আছে ওদেরকে জিজ্ঞেস করুন কে দিদি সুপ্রিম কোর্টে কি কি দরখাস্ত করেছেন, হাইকোর্টে কি দরখাস্ত করেছেন, আর পার্লামেন্ট ভেতরে কি দরখাস্ত করেছেন এনআরসি আর সিএ না হবার জন্যে। যদি কোনো প্রমাণ আছে ওনার পাশে তাহলে দেখিয়ে দিন। আজ আজ এই আজকে হলো 14 অক্টোবর, আজকে পর্যন্ত উনি কোনো দরখাস্ত করেননি কি আমি সিএ আর এনআরসি হতে দেব না। এই উনি উনি নিজের মুখ থেকে স্পিকার মুখের উপরে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন কি এনআরসি করতে দাও, এনআরসি করুন। তাহলে আপনি যার কথাটা বলছেন উনি হলেন একজন অশিক্ষিত মানুষ, আর আপনি যাকে জিজ্ঞেস করছেন আমি হলাম একটা শিক্ষিত মানুষ। আপনি ভাববেন কি আমি হাওয়াবাজিতে কথা বলবো সেটা আমি কখনো বলতে পারবো না, আপনি ভাববেন কি আমি কলাবাগান রাজাবাজার আর তপসিয়ার মতন কথা বলবো সেটা আমি বলতে পারবো না। যদি প্রমাণ আছে তাহলে আমি উত্তর দেব, না হয় আমি হাওয়াবাজি বলবো। তৃণমূলের মুখপাত্র বলছেন যে এই যে চাকরি প্রার্থী যারা ধর্ণা দিচ্ছেন দীর্ঘদিন ধরে সেই সংখ্যাটা মাত্র 200 থেকে 250 হতে পারে, এই সংখ্যার ভিত্তিতে দুর্নীতি হয়েছে এটা মেনে নেওয়া যায় না। এক যদি একজন মানুষ সঙ্গে দুর্নীতি হয় তাও সরকারকে জবাব দিতে হবে, যদি একজন ছোট বাচ্চার সঙ্গে দুর্নীতি হবে তাও রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে, যদি একটা স্টেটে কিছু ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট হয় তাও চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টারকে জবাব দিতে হয়। এখানে 200-400 যদি মানুষ আছে তাও অনেক বড় লিস্ট আছে। আবার বলবো যে যারা জিও পলিটিক্স জানে না, যারা মানুষের ভালো কাজ করার জানে না, যারা লিপস অ্যান্ড বাউন্স জানে, যারা সারদা নারদা চিটফান্ড জানে, যারা রোজ ভ্যালি জানে, যারা এসএসসি স্ক্যাম জানে, যারা টেট স্ক্যাম জানে, যারা গরু ঘোটালা করার জানে, যারা কয়লা চুরি করার জানে, তারা কখনো মানুষকে গুরুত্ব দিতে পারে না, ভ্যালিউ দিতে পারে না, তার জন্যেই এই কথাটা বেরোলো। চাকরি প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন যে যারা এই ধর্ণা দিচ্ছে তারা যে যোগ্য সেটা প্রমাণিত নয়। তারা তো কোর্টে প্রমাণ করে দিয়েছে কত যোগ্য, আর যিনি বলছেন উনি কত বড় শিক্ষিত মানুষ সেটা প্রমাণ দিতে পারবেন? আমি তো একদম ছোট্ট দুটো কথা বলবো, অভিষেক ব্যানার্জি এমবিএ ডিগ্রিটা দেখিয়ে দে, আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যা উনি একসঙ্গে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন এলএলবি এলএলএম এমএসসি সব করেছেন সেটা দেখিয়ে দেন।
আপনি 400-500 লোক যারা দু বছর থেকে মাঠে বসে আছে, আপনি তার চোখের জলকে আপনি সম্মান দিতে পাচ্ছেন না। মানুষ হতাশ বাতাশ হয়ে আছে, কারো পেটে ভাত নেই, কারো মাথায় ছাদ নেই, তাদেরকে আপনি আপনি ভ্যালু ইম্পর্টেন্স দিতে পাচ্ছেন না। আর আপনি বলছেন কি ওরা কোনো যোগ্য নেই, তারা কত যোগ্য আছে, তারা কত 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 কারা শিক্ষিত আছে, ওরা হাইকোর্টকে বলবে, তো হাইকোর্টে কেস চলছে, তো আপনি কোর্টকে কেন জিজ্ঞেস করছেন না? আপনি কোর্টকে সাপ্লিমেন্টারি পিটিশন কেন দিচ্ছেন না কি ওরা যোগ্য নেই? তাহলে কোর্ট আপনাকে উত্তর দেবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো কি ওরা যোগ্য নেই। এমনকি ওই মার্কশিট ট্যাম্পারিং করা হয়েছে সেটাও আদালতে প্রমাণিত নয়, ডিজিটাল কপি রাখা আছে, এই কথা বলেছে। কারা বলেছে? ওই মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র। একজন মুখপাত্র আছে যিনি 4 বছর জেল খাটা আসামি আছেন, আর একজন মুখপাত্র আছে যারা সবসময় মুখের গুটকা রাখে, আউ 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 করে কথা বলে। দুজন মুখপাত্র আমার চোখে তো কোনো গুরুত্ব নেই। আগে বলুন, কামদুনি নিয়ে কি বলবেন? কামদুনির যে রায় ঘোষণা হলো, যারা আন্দোলনকারী বা ধর্ষিতার পরিবার তারা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছে, ইতিমধ্যেই নির্ভয়া তার মায়ের সঙ্গে দেখা করেছেন, নির্ভয়ার মা একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন যে এই রায় যারা ধর্ষক তাদেরকে উজ্জীবিত করবে ভবিষ্যতে। দেখেন, পশ্চিমবঙ্গতে যখন মেয়ের বলাৎকার হয় তখন এই রাজ্য সরকার বলে সাজানো ঘটনা, এই রাজ্য সরকার বলে লাভ অ্যান্ড আফেয়ার, এই রাজ্য সরকার বলে প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। পশ্চিমবঙ্গতে যখন মেয়েরা খিস্তি খায় মুসলমান ছেলের তরফ থেকে, তখন মেয়েকে প্রস্টিটিউট বলা যায় আর মুসলমান ছেলেকে বাঁচানোর চেষ্টা করা যায়, ঠিক আছে? এবার আবার যারা বেরিয়েছে কামদুনি রেপ অ্যাকিউজরা, তারা বিয়ে করবে, নিকা পড়বে, বারাত বারাত হবে, ওয়ালিমা হবে, আর প্রত্যেক মুসলমান ইমাম মৌলভী মুয়াজ্জিন তারা ওর বারাতে বিরিয়ানি খেতে যাবে, সেজে খুঁজে। কেন? এই তো প্র্যাকটিক্যালি আমরা নাসির খান বলাৎকারী যা আছে তার ওয়ালিমাতে আমরা দেখলাম, প্র্যাকটিক্যাল দেখলাম। একজন রেনাউন্ড বলাৎকারী নাসির খান, তার ছোট ভাই এখনও জেলের ভেতরে আছে, কাদের খান। ওই কাদের খান যার নুসরত রুহিজান জ্যান ফিওন্সি ছিল, মঙ্গেতর ছিল, আর ও কোটি কোটি টাকা খরচা করে বলিমা করলো, মুসলমানরা বানারসি আর লেহেঙ্গা পরে, শেরওয়ানি পরে, মেকআপ পলিশ করে একজন বলাৎকারী বিরিয়ানি খেতে চলে গেল। এরাও বিয়ে করবে, নিকা করবে, আর সবাই মুসলমান বিরিয়ানি খেতে, বলাৎকারী বিরিয়ানি খেতে চলে যাবে। এটাই তো হচ্ছে পশ্চিমবঙ্গতে, মহিলা ন্যায় পাচ্ছে না পশ্চিমবঙ্গতে। এটা আমাদের দুর্ভাগ্য আছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়, মহিলারা জাস্টিস পাচ্ছে না। একদম শেষ প্রশ্নে যাব দিদি, আইনজীবী অরুণাভ ঘোষ তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে, তিনি কি গরু পাচার করেছেন বর্ডার দিয়ে? বর্ডারে তো কেন্দ্রের পুলিশ রয়েছে। দেখুন, কারাও কিছু বলতে পারে, এভরিথিং ইজ ডিপেন্ড অন দি কোর্ট, এভরিথিং উইল বি ডিসাইডেড ইনসাইড দ্য কোর্ট রুম। আমরা কেউ নেই যা আমরা মিডিয়া ট্রায়াল করব। ইডি সিবিআই প্রশ্ন করবে, কোর্ট প্রশ্ন করবে, অভিষেক ব্যানার্জিও একজন সিটিজেন আছে, অভিষেক ব্যানার্জিও একজন ভোটার আছে পশ্চিমবঙ্গ, ওনার পিসি মুখ্যমন্ত্রী আছে, তার মানে এটা নেই যে ওনাকে প্রশ্ন করা হবে না। যারা চাটুকার্তা করে তারা পক্ষে বলতে পারে, কিন্তু অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন যা যা কোয়েশ্চেন থাকবে তার আনসারটা দিতেই হবে। আপনি কোর্টের কথা বলছেন, কোর্টে তো বিচার করবেন বিচারপতি, আইনজীবী অরুণাভ ঘোষ তিনি বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি বলেছেন যে এই আইনজীবীরা যারা এই বিচার করছেন তারা তাদের যে কিছু মন্তব্য করছেন তার মাধ্যমে তাদের আইডিওলজি প্রকাশ হয়ে যাচ্ছে, তারা একসময় সিপিএম করতো সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। এটা তো কোনো নতুন কথা নেই, ইজলাসকে মালাইন করা, জাজকে মালাইন করা, লেডি জাস্টিসকে মালাইন করার, হাইকোর্টকে মালাইন করার, উকিলকে মালাইন করার, মহিলাকে মালাইন করার, এটা তো এই রাজ্য সরকারে ফ্যাশন আছে, এই রাজ্য সরকারে তো ফ্যাশন আছে। যারা টিএমসিকে মাখনবাজি করবে, যারা টিএমসি নেতা মন্ত্রীকে মাখন লাগাবে,
পায়ে তালওয়াতে, তারা খুব ভালো মানুষ। যারা ওর দুর্নীতি বিরুদ্ধে কথা বলবে তারা খুব খারাপ। তো এটা তো একদম ফ্যাশন, তৃণমূল কংগ্রেস পার্টির ফ্যাশন আছে ইজলাসকে, জাজকে, সংবিধানকে, আইনকে মালাইন করার।